My dear students, learning history আজকের আলোচনার বিষয় রাজনৈতিক শক্তি হিসাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা। ভারতবর্ষের ইতিহাসে 1498 খ্রিস্টাব্দ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 1498 খ্রিস্টাব্দে ইউরোপ থেকে ভারতে আসার সরাসরি জলপথ আবিষ্কার করেন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। এর ফলে আমরা দেখব যে ভারতবর্ষের সঙ্গে ইউরোপের দেশগুলির সরাসরি বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়। প্রথম দিকে ভাস্কো দা গামার দেখানো পথ ধরে ভারতের মালাবার উপকূলে কালিকট ও পরবর্তীকালে কোচিন, গোয়া, দমন, দিউ, বেসিন কিংবা বঙ্গোপসাগর পেরিয়ে বাংলার চট্টগ্রাম, সপ্তগ্রাম, হুগলি বিভিন্ন জায়গায় পর্তুগিজরা বাণিজ্য কুটির স্থাপন করেছিল। পরবর্তীকালে তারা পশ্চিম উপকূলে পর্তুগিজ সাম্রাজ্য স্থাপনের পরিকল্পনাও করেছিল গোয়াকে কেন্দ্র করে। যদিও পর্তুগিজ বণিক এবং নাবিকদের দেখানো পথ ধরে ইউরোপের অন্যান্য বণিকেরাও ভারতবর্ষে বাণিজ্যিক যোগাযোগ গড়ে তোলে। সেক্ষেত্রে নেদারল্যান্ডসের বণিকরা তারা ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ নেদারল্যান্ডস 1602 সালে স্থাপন করে। তারা ভারতের পূর্ব উপকূলে নেগাপত্তনমকে ঘাঁটি গড়ে প্রধান কার্যালয় স্থাপন করে। পূর্ব উপকূলের বিভিন্ন জায়গায় তারা তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে, তার মধ্যে বাংলার চুঁচুড়া ছিল অন্যতম। ঠিক একইভাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে অন্যতম ইউরোপীয় বণিক সংস্থা রূপে তাদের যে প্রবেশ সেটাকে তারা নিশ্চিত করেছিল। এক্ষেত্রে 1600 খ্রিস্টাব্দ ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বছর, কারণ 1600 খ্রিস্টাব্দে সুদূর ইংল্যান্ডের লন্ডনে একটি বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়, যে কোম্পানিকে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলি। 1600 খ্রিস্টাব্দে তখন ইংল্যান্ডের রানী ছিলেন এলিজাবেথ। এলিজাবেথ 218 জন লন্ডনের বিশিষ্ট বণিকদের নিয়ে গড়ে ওঠা একটি কোম্পানিকে পূর্ব ভারতে যে দ্বীপপুঞ্জ আছে, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ, তাতে বাণিজ্য করার একচেটিয়া অনুমোদন প্রদান করে। যে নামে এই সনদটি দেওয়া হয়েছিল সেটি হচ্ছে দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ। এই রয়্যাল সনদ লাভ করেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে বিশেষ করে ভারতবর্ষে তাদের বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া শুরু করে। সেক্ষেত্রে পরবর্তী ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসাবে ক্যাপ্টেন হকিন্স তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন এবং বাণিজ্যিক দৌতের প্রতিনিধি হিসাবে তিনি বাণিজ্য কুটির স্থাপনের অনুমতি লাভ করেন। সেখানে অর্থাৎ সুরাট তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। সম্রাট জাহাঙ্গীর ক্যাপ্টেন হকিন্সকে সুরাটে বাণিজ্য কুটির স্থাপনের অনুমতি দিলেও শেষ পর্যন্ত পর্তুগিজ এবং ডাচ বণিকদের চক্রান্তের ফলে সেই অবস্থায় সুরাটে বাণিজ্য কুটির স্থাপন করা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে সম্ভব হয়নি। কিন্তু 1612 খ্রিস্টাব্দে সুরাটের নিকট জলযুদ্ধে পর্তুগিজদের পরাজিত করেছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার নেতা ছিলেন জর্জ পেস্ট। ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রবল প্রতাপ এই সময় বৃদ্ধি পায়। সেই প্রেক্ষিতে আমরা দেখব যে 1615 খ্রিস্টাব্দ নাগাদ জাহাঙ্গীরের দরবারে প্রথম জেমসের দূত হিসাবে আর একজন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি আসেন, তিনি হচ্ছেন স্যার টমাস। 1615 থেকে 1618 খ্রিস্টাব্দ পর্যন্ত জাহাঙ্গীরের দরবারে তিনি ছিলেন এবং জাহাঙ্গীরের নৈকট্য তিনি লাভ করেছিলেন।
তাদের ব্যক্তিগত সম্পর্কের ফলশ্রুতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে বাণিজ্য কুটির স্থাপনের অনুমোদন লাভ করে। ফলে 1618 খ্রিস্টাব্দে সুরাটে বাণিজ্য কুটির যেমন স্থাপিত হয়, 1619 খ্রিস্টাব্দের মধ্যে আগ্রা, আহমেদাবাদ, ব্রোচ বিভিন্ন জায়গায় ইংরেজদের আরও কিছু বাণিজ্য কুটির গড়ে ওঠে। এইভাবেই ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কর্মকাণ্ডের সূচনা হয়। পরবর্তীতে পূর্ব উপকূলে 1639 খ্রিস্টাব্দে চন্দ্রগিরির রাজার কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে একটি বাণিজ্য কুটির স্থাপনের অনুমতি পাওয়া যায়। সেই অনুমতি বা অনুমোদন ক্রমে মাদ্রাজ কুটি গড়ে ওঠে। ঠিক একইভাবে পূর্ব উপকূলের উড়িষ্যার হরিহরপুর এবং বাংলার হুগলিতে 1651 খ্রিস্টাব্দের মধ্যে ইংরেজদের বাণিজ্য কুটি গড়ে ওঠে। এবং এই পূর্ব উপকূলের হুগলি এবং হরিহরপুর কিংবা বিহারের পাটনাতে যে ইংরেজ বাণিজ্য কুটিগুলো গড়ে উঠেছিল, এই বাণিজ্য কুটিগুলিকে মাদ্রাজ বাণিজ্য কুটির অন্তর্ভুক্ত করা হয়েছিল। অন্যদিকে 1651 খ্রিস্টাব্দের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছিল। সেই ঘটনা হচ্ছে হুগলিতে ইংরেজ বাণিজ্য কুটি গড়ে উঠলেও বাংলাদেশে মুঘল সুবাদারদের প্রবল চাপের কাছে ইংরেজদের পক্ষে খুব একটা বাণিজ্য করা সম্ভব হচ্ছিল না। যদিও ঔরঙ্গজেব মুঘল সম্রাট হওয়ার পর বাংলায় বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেশ কিছু সুযোগ সুবিধা লাভ করেছিল, যদিও ওই বাণিজ্যিক সনদের অপব্যবহারকে কেন্দ্র করে, বিশেষ করে কোম্পানির ব্যক্তিগত কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসায়ের সেই সনদ ব্যবহারের ফলে মুঘল সম্রাটদের যারা সুবেদার ছিলেন, বঙ্গীয় সুবেদার, তাদের সঙ্গে কোম্পানির বিরোধ দেখা দেয়, ফলে বাণিজ্যিক কর্মকাণ্ডে বিশেষ ব্যাঘাত আসে। অন্যদিকে পশ্চিম উপকূলে আরেকটি ঘটনা ঘটে যায়, যেটি ঘটে 1661 খ্রিস্টাব্দে। 1661 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের সঙ্গে পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিন ব্রাগানজার বিবাহ হয়। সেই বিবাহের সূত্রে যৌতুক হিসাবে বোম্বাই জায়গাটি, বোম্বাই বন্দরটি লাভ করেন ইংল্যান্ডের রাজা। এবং ইংল্যান্ডের রাজা মাত্র 10 পাউন্ডের বিনিময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই বোম্বাই জায়গাটি প্রদান করে। ফলে সুরাট নয়, এরপর থেকে বোম্বাই হয়ে ওঠে পশ্চিম উপকূলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রধান কার্যালয়, যেমন পূর্ব উপকূলে হয়ে উঠেছিল মাদ্রাজ। এদিকে যে কথা বলছিলাম, বাংলায় মুঘল সুবাদারদের যে হস্তক্ষেপমূলক আচরণের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্মে ব্যাঘাত আসছিল, বিশেষ করে শায়েস্তা খানের প্রভাব প্রতিপত্তির ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তেমনভাবে তাদের বাণিজ্যিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে পারছিল না। এমনকি হুগলি থেকেও তাদেরকে বিতাড়িত হয় 1688 খ্রিস্টাব্দে। ঠিক এই পটভূমিতে 1690 খ্রিস্টাব্দে জবচার্নক কলকাতার সুতানুটিতে তিনি প্রথম বাণিজ্য কুটির স্থাপন করেন, এবং কলকাতাকে কেন্দ্র করেই পূর্ব ভারতের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নতুন বাণিজ্যিক ভবিষ্যৎ গড়ে উঠতে শুরু করে। 1698 খ্রিস্টাব্দে কলকাতার জমিদার সাবর্ণ পরিবারের কাছ থেকে মাত্র 1200 টাকার বিনিময়ে কলকাতা, সুতানুটি এবং গোবিন্দপুর তিনটি গ্রামের জমিদারি ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। 1700 খ্রিস্টাব্দের মধ্যে ইংল্যান্ডের রাজা উইলিয়ামের নামানুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ তাদের হেডকোয়ার্টার রূপে গড়ে ওঠে। এইভাবেই জবচার্নকের নেতৃত্বে কলকাতার পত্তন হয় বলে ঐতিহাসিক একটা বক্তব্য রয়েছে। যদি কলকাতার প্রতিষ্ঠাতা জবচার্নক কিনা সেই প্রশ্ন অন্য ক্ষেত্রে আমরা আলোচনা করব, এটা অত্যন্ত বিতর্কিত বিষয়। অন্যদিকে সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর বাংলার রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচিত হয়েছিল। সেক্ষেত্রে নামে মাত্র দিল্লির আনুগত্য স্বীকার করে বাংলাদেশে মুর্শিদ কুলি খাঁ স্বাধীন নবাবিতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ফলে মুর্শিদ কুলি খাঁর প্রবল হস্তক্ষেপ এবং কঠোর পদক্ষেপের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিকভাবে তারা ঠিকভাবে পরিচালনা করতে পারছিলেন না বা মুনাফার মুখ তারা দেখতে পারছিলেন না। শেষমেশ মুঘলদের কাছ থেকে যে লব্ধ যে বাণিজ্যিক সুযোগ সুবিধা,
শুল্ক প্রদানের ক্ষেত্রে। সেই সুবিধা নতুন করে পাওয়ার জন্য 3 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল তৎকালীন মুঘল সম্রাট ফারুক শিয়ারের কাছে প্রেরণ করা হয়। এই দলের নেতা ছিলেন জন সরম্যান, এই দলের একজন চিকিৎসক ছিলেন ডক্টর হ্যামিল্টন। কথিত আছে এই সময় মুঘল সম্রাট ফারুক শিয়ার অত্যন্ত কঠিন রোগে আক্রান্ত ছিলেন। শেষমেশ ডক্টর হ্যামিল্টনের চিকিৎসায় ফারুক শিয়ার সুস্থ হয়ে ওঠেন এবং খুশি হয়ে তিনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1717 খ্রিস্টাব্দে বাংলায় একটি বাণিজ্যিক ফরমান প্রদান করেন। এই বাণিজ্যিক ফরমানকেই বলা হয় ফারুক শিয়ারের ফরমান, যার দ্বারা মাত্র বার্ষিক 3,000 টাকার বিনিময়ে বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি লাভ করে। যদিও এই অনুমতি প্রথম ছিল না, পূর্বেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করেছিল। এখন এই বাণিজ্যিক সনদ লাভ করার ফলে যে যে সুবিধা অর্জন করলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেগুলো হচ্ছে যে তারা কলকাতার পার্শ্ববর্তী আরও 38টি গ্রাম কিনে নেওয়ার অধিকার লাভ করল, মুর্শিদাবাদের নবাবী টাকশালে টাকা ছাপানোর অধিকার লাভ করল, সেই সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাদ্রাজি যে মুদ্রা সেই মুদ্রার ক্ষেত্রে বাড়তি যে শুল্ক সেটা প্রদান করার ক্ষেত্রেও বিধিনিষেধ বা বাধ্যবাধকতা রইল না। এই সমস্ত বিষয়গুলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুক শিয়ারের ফরমান দ্বারা অর্জন করল। ফলে ফারুক শিয়ারের ফরমান ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক বিস্তারের ইতিহাসে একটি ম্যাগনাকার্টা রূপে চিহ্নিত হয়ে থাকে। কিন্তু ফারুক শিয়ারের ফরমান মুঘল সম্রাট যেমন প্রদান করেছিলেন, কিন্তু মুঘল সম্রাটের অনুগত যদিও সেটা নামমাত্র বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর কাছে একটা সমস্যা হিসাবে দেখা দিয়েছে। সেক্ষেত্রে মুর্শিদ কুলি খাঁ ফারুক শিয়ারের সমস্ত ফরম্যান এর সুযোগ সুবিধা প্রথমে প্রদান করেনি। বিশেষ করে মুর্শিদাবাদের টাকশাল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যে অধিকার অর্জিত হয়েছিল সেই অধিকার তিনি বাস্তবে প্রদান করেননি। সেই সঙ্গে তিনি এই বাণিজ্যিক শুল্ক ছাড়ের বিষয়টিকে তিনি যেভাবে ব্যাখ্যা করেছিলেন সেটা হচ্ছে সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কের যে সুযোগটি নিতে পারবে, কিন্তু আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাবকে শুল্ক দিতে বাধ্য থাকবেন, এই রকমের একটি ব্যাখ্যা মুর্শিদ কুলি খাঁর তরফে ইংরেজ কোম্পানিকে দেওয়া হয়েছিল। ফলে সার্বিকভাবে ফারুক শিয়ারের ফরমানের যে সুযোগ সুবিধা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওয়ার কথা ছিল মুর্শিদ কুলি খাঁর আমলে তারা পায়নি। পরবর্তীকালে আমরা দেখব যে মুর্শিদ কুলি খাঁর পর বাংলার নবাব সুজাউদ্দিনের আমলে ব্যক্তিগত ব্যবসাকে কেন্দ্র করে, বিশেষ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যক্তিগত ব্যবসাকে কেন্দ্র করে নবাবের সঙ্গে ইংরেজদের কিছু মতবিরোধ দেখা দেয়। সেক্ষেত্রে সুজাউদ্দিন অত্যন্ত কঠোরভাবে ব্যক্তিগত ব্যবসা বন্ধ করার তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, এমনকি ইংরেজদের বাণিজ্যিক পণ্য আটক করার পদক্ষেপও তিনি গ্রহণ করেছিলেন, তাদের বাণিজ্যিক পণ্য লবণ তিনি আটক করেছিলেন। ফলে সুজাউদ্দিনের আমলে ব্যক্তিগত বাণিজ্য কোম্পানির তরফ থেকে যেটা চলছিল সেটা অনেকটা নিয়ন্ত্রণে আনা গিয়েছিল। কিন্তু পরবর্তী নবাব আলীবর্দী খানের আমলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়েছিল, কারণ নবাব আলীবর্দী খানের নীতি ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু নয়, ইউরোপীয় কোম্পানি যারা যারা বাংলায় বাণিজ্য করছে, সে ফরাসি কোম্পানি হোক বা ডাচ কোম্পানি হোক, তারা শান্তিপূর্ণভাবে বাণিজ্য করলে বাংলার পণ্য যদি বাইরে রপ্তানি হয় সেটা বাংলার অর্থনীতির পক্ষে ভালো হবে, তাই তিনি তাদের নির্বিবাদে বাণিজ্য করার তিনি অনুমতি দিয়েছিলেন বা তিনি হস্তক্ষেপ করতেন না। সে সম্পর্কে স্ক্যাপটন বলেছেন যে আলীবর্দী খান ইউরোপীয় কোম্পানিদের কি চোখে দেখতেন, সেক্ষেত্রে তিনি বলেছেন যে নবাব আলীবর্দী খান ইউরোপীয় কোম্পানিকে ভাবতেন একটি মৌচাকের মতো, আর কোম্পানির কর্মচারী এবং কর্তৃপক্ষদের ভাবতেন মৌমাছির মতো। অর্থাৎ তাদেরকে হস্তক্ষেপ করলে বা মৌচাকে যেমন ঢিল মারলে মৌমাছি এসে হুল ঢুকিয়ে তীব্র যন্ত্রণার সৃষ্টি করতে পারে, তেমনি এই ইউরোপীয় কোম্পানির অযথা বাণিজ্যিক হস্তক্ষেপ যন্ত্রণা বৃদ্ধির কারণ হতে পারে বাংলার প্রশাসনের, এই দিকটি তিনি তুলে ধরেছেন। যাই হোক, আলীবর্দী খানের আমলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক অগ্রগতি খানিকটা এগিয়ে নিয়ে যেতে পেরেছিল, কিন্তু যে বিপত্তিটা দেখা দিয়েছিল সেটা হচ্ছে আলীবর্দী খানের মৃত্যুর পর।
আলীবর্দী খানের মৃত্যুর পর তরুণ তেজোদ্দীপ্ত তার নাতি তথা দৌহিত্র সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়েছিল। প্রাথমিকভাবে সিরাজউদ্দৌলার অভিষেক অনুষ্ঠানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো রকম প্রতিনিধি পাঠায়নি বা উপঢৌকন পাঠায়নি, যদিও পত্র মারফত তাকে অভিনন্দন জানিয়েছিলেন এবং তাদের বাণিজ্যিক সুযোগ সুবিধা বজায় রাখার জন্য আবেদন করেছিলেন। নবাবের তরফ থেকেও ইংরেজদের সঙ্গে সদ্ভাব বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু পদক্ষেপ নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধকে আরো প্রসারিত করে অনিবার্য করে তুলেছিল। এই সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের বিভিন্ন কারণ, তার ঐতিহাসিক ব্যাখ্যা আমরা অন্য একটি আলোচনায় অবশ্যই করব। যেহেতু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক প্রতিষ্ঠার বিষয়টি আজকে আলোচিত হচ্ছে, সুতরাং এটাকে সংক্ষেপে রেখে আমরা সামনের দিকে নিয়ে যাব এবং আমরা দেখব যে এই পর্যায়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রবল প্রতিদ্বন্দ্বী ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিল কর্ণাটক অঞ্চলে, যার ফলে কর্ণাটক যুদ্ধ শুরু হয়েছিল। সেই সূত্র ধরে এবং পাশাপাশি মারাঠা বর্গীদের আক্রমণ, সেই মারাঠা বর্গীদের আক্রমণ থেকে নিজেদের নিরাপত্তার জন্য কলকাতায় ফোর্ট উইলিয়ামকে সুরক্ষিত করতে চাইছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার জন্য দুর্গ নির্মাণের কাজ করা এবং তারা মারাঠা ডিচ খনন করা, খাল খনন করা, এটা নবাব সিরাজউদ্দৌলার পক্ষে, তার সার্বভৌমত্বের পক্ষে একটা চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছিল। পাশাপাশি দস্তকের অপব্যবহার করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যিক প্রসার, এই ঘটনাগুলো সেই সঙ্গে নবাবী রাজপ্রাসাদে মুর্শিদাবাদের রাজদরবারে রাজনৈতিক ষড়যন্ত্রের যে পরিবেশ তৈরি হয়েছিল বিশেষ করে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে ঢাকার দেওয়ান রাজবল্লভের পুত্র কৃষ্ণ দাস ধনসম্পদ সহ তিনি কলকাতায় ইংরেজ কুঠিতে আশ্রয় লাভ করেন। অভিযোগ ছিল ঢাকা দেওয়ান রাজবল্লভ, তিনি নবাবী তহবিল তসরুপ করেছিলেন, তার জন্য তলব করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা রাজবল্লভকে। এই প্রেক্ষিতে কৃষ্ণদাস তিনি ঢাকা থেকে কলকাতায় আসেন এবং ইংরেজ কুঠিতে আশ্রয় লাভ করেন। নবাব সিরাজউদ্দৌলা স্বাভাবিকভাবেই কৃষ্ণদাসকে নবাবের হাতে তুলে দেওয়ার যে আদেশ কোম্পানির কাছে প্রদান করে, কোম্পানি সেটাকে এড়িয়ে যায়, তাকে প্রত্যাপন করতে অরাজি হয়। এই সমস্ত কার্যকলাপ, অর্থাৎ দুর্গ নির্মাণের কাজ করা, মারাঠা ডিচ নির্মাণের কাজ করা কিংবা কৃষ্ণদাসকে আশ্রয় প্রদান করা, বারবার আদেশ সত্ত্বেও ব্যক্তিগত ব্যবসা এ দস্তকের অপব্যবহার না করা, এই সমস্ত বিষয়টাকে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের অধ্যত্ত রূপে তিনি গণ্য করেছিলেন। ফলে তিনি স্বাভাবিকভাবেই 1756 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের নিকটস্থ কাশিমবাজার কুঠি আক্রমণ করেন। কাশিমবাজার কুঠি তিনি আক্রমণ করে কলকাতা অগ্রসর হন। 1756 খ্রিস্টাব্দে তিনি কলকাতা আক্রমণ করে কলকাতা দখল করেন। ইংরেজরা কোনো মতে পালিয়ে যায় সেখানে কলকাতা নিকটস্থ ফলতা নামক স্থানে। এই সময় সিরাজউদ্দৌলা তার দাদু আলীবর্দীর নাম অনুসারে কলকাতার নাম রাখেন আলীনগর। সহজেই তিনি কলকাতা দখল করে রাজধানীতে ফিরে যান। কলকাতা বিপন্ন ইংরেজদের কাছে মাদ্রাজ হেডকোয়ার্টারে খবর পৌঁছে যায়। পরবর্তীকালে রবার্ট ক্লাইভ এবং ওয়াটসন তারা এসে কলকাতা পুনরায় দখল করেন। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে কোন রকম সম্মুখ যুদ্ধে অবতীর্ণ না হয়ে তিনি ইংরেজদের সঙ্গে আলীনগরের সন্ধি করে বসলেন। এই আলীনগরের সন্ধি কার্যত নবাব সিরাজউদ্দৌলার একটি নৈতিক পরাজয় হিসাবেই গণ্য করা হয়, আর এই ঘটনায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উৎসাহিত হয়েছিল এবং তাদের উদ্দেশ্যই এই সময় ছিল বাংলার রাজনীতিকে তাদের হাতে পরিচালনা করার সুযোগ সুবিধা এবং বাস্তব পরিস্থিতি তৈরি করা। এই প্রেক্ষিতে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ কর্তৃপক্ষ বাংলার মসনদ দখল করার চেষ্টা করেননি, কিন্তু বাংলার মসনদে এমন ব্যক্তিকে বসাতে তারা চাইছিলেন যারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক স্বার্থকে সুরক্ষিত করবে এবং তাদের রাজনীতির সম্প্রসারণ, যেটা আগামী দিনের যাদের পরিকল্পনা, সেইটাকে আরো সুবিধাজনক জায়গায় নিয়ে যাবে, এই ধরনের একটা আবহ রবার্ট ক্লাইভ করতে চেয়েছিলেন। ফলে মুর্শিদাবাদের দরবারের যে ষড়যন্ত্র তার সুযোগ গ্রহণ করে তিনি পরিকল্পনা রচনা করেন এবং সিরাজউদ্দৌলার সিপাহসালার মির্জাফরকে বাংলার ভবিষ্যৎ নবাব রূপে এক গোপন চক্রান্ত তৈরি হয়। সিরাজউদ্দৌলাকে নবাবী পদ থেকে উৎখাত করার প্রক্রিয়া শুরু হয়।
শেষমেশ আমরা জানি যে 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশির আম্রকাননের যে যুদ্ধক্ষেত্র, সেখানে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়। সেই যুদ্ধে প্রধান সিপাহশালার মির্জাফরের বিশ্বাসঘাতকতা যদি না হতো তাহলে হয়তো সিরাজউদ্দৌলার পরাজয় হতো না। কিন্তু পরিণতি আমরা দেখেছি যে সিরাজউদ্দৌলার পরাজয় এবং রবার্ট ক্লাইভ সঙ্গে সঙ্গে মির্জাফরকে বাংলার পরবর্তী নবাব পদে ঘোষণা করেন। মির্জাফর বাংলার নবাব হন। তারপর রবার্ট ক্লাইভ শুধু নয়, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন পদস্থ কর্মচারীরা মির্জাফরের তরফ থেকে যেমন বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা লাভ করে, তেমনি বাংলার রাজনীতিতে একটা নতুন খেলার সূচনা হয়। সেই খেলার নাম হচ্ছে নবাব তৈরির খেলা। এই খেলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার একটা গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে দাঁড়িয়েছিল। তারা ভেবেছিল যে তাদের অর্থনৈতিক চাহিদা এবং রাজনৈতিক লিপসা, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে ত্বরান্বিত করার কাজে মির্জাফর তাদের কাছে অত্যন্ত সহযোগী ব্যক্তি হবেন। যদিও মাঝখানে আমরা জানি যে ওলান্দাজদের সঙ্গে গোপনে ষড়যন্ত্র করে মির্জাফর নাকি ইংরেজদের উৎখাত করার চেষ্টা করেছিলেন, যার ফলে 1759 খ্রিস্টাব্দে বিদেরার যুদ্ধ হয়েছিল ওলন্দাজদের সঙ্গে, ওলন্দাজরা পরাজিত হয়েছিলেন। এই ঘটনা জানতে পেরে মির্জাফরকে নবাবী পদ থেকে উৎখাত করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তারই জামাতা মীর কাসিমকে বাংলার নবাব পদে বসিয়েছিলেন, যেটাকে রক্তপাতহীন বাংলা রাজনৈতিক বিপ্লব বলা হয়, যেটাকে বলা হয় 1760-এর রাজনৈতিক বিপ্লব। অর্থাৎ বাংলার সিংহাসনে নবাব কার্যত ঠুটো জগন্নাথে পরিণত হয়। বাংলার নবাব কি হবেন কি হবেন না, এই চূড়ান্ত মীমাংসা করার একমাত্র অধিকার ইংরেজদের কাছে চলে যায়। অর্থাৎ সিংহাসনের পশ্চাতে প্রকৃত শক্তি রূপে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের প্রতিষ্ঠিত করে। এই যে অধিকার, এই যে অর্জনের জায়গায় যখন ব্যাঘাত ঘটল, তখনই তারা আবার মীর কাসিমের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। কারণ মীর কাসিম চুক্তি মাফিক, ইংরেজদের প্রতিশ্রুত বিভিন্ন যে প্রদত্ত বিষয় ছিল সেগুলো প্রদান করে তিনি ভেবেছিলেন স্বাধীনভাবে বাংলার মসনদ তিনি চালাবেন, বাংলার শাসন কার্য পরিচালনা করবেন। তারপরে তিনি ইংরেজদের থেকে দূরে থাকার জন্য মুর্শিদাবাদ থেকে রাজধানী মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন, সামরিক সংস্কার করে তার বাহিনীকে আধুনিক করার চেষ্টা করেছিলেন, এবং ইংরেজদের পছন্দের যে সমস্ত রাজস্ব আদায়কারী ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তিনি পদচ্যুত করেছিলেন। এবং মীর কাসিম ওই দস্তকের অপব্যবহারকে কেন্দ্র করে তিনি অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। বারবার চিঠি দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃপক্ষকে ব্যক্তিগত বাণিজ্য বন্ধ করার তিনি বারবার অনুরোধ জানিয়েছিলেন, বারবার আদেশ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ব্যক্তিগত বাণিজ্য দস্তকের অপব্যবহারের বিষয়টি তারা চূড়ান্ত মীমাংসায় আসতে পারেনি। শেষমেশ আমরা দেখব যে একাধিক যুদ্ধে, কাটোয়া, গিরিয়া, উদয়নালা, মুঙ্গের একাধিক যুদ্ধে মীর কাসিম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। শেষমেশ তিনি ক্ষমতাচ্যুত হন। ইংরেজরা আবারও মীর কাসিমকে সরিয়ে মীর জাফরকে বাংলার মসনদে নিয়ে আসেন। মীর কাসিম ক্ষমতাচ্যুত হন, উত্তর ভারতে তিনি চলে যান। অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে ত্রিশক্তি জোট গঠন করে ইংরেজদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে অবতীর্ণ হন, যে যুদ্ধের নাম হচ্ছে বক্সারের যুদ্ধ। 1764 খ্রিস্টাব্দের এই যুদ্ধে ইংরেজ সেনাপতি মনরোর নেতৃত্বে ইংরেজ বাহিনী এই তিন শক্তির জোটকে শোচনীয়ভাবে পরাজিত করে। এই পরাজয়ের ফলে একদিকে যেমন বাংলা ইংরেজদের রাজনৈতিকভাবে একদম অনুগত একটি অঞ্চলে পরিণত হল, তেমনি মুঘল সম্রাটও ইংরেজদের বদান্যতার শিকার হয়ে উঠলেন, যারই ফলে দেখব অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা যেমন এলাহাবাদে প্রথম চুক্তি করে তিনি কারা এবং এলাহাবাদ জেলা দুটি প্রদান করেছিলেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এবং প্রায় 50 লক্ষ টাকা প্রদান করেছিলেন, ঠিক একইভাবে এলাহাবাদের দ্বিতীয় চুক্তি দ্বারা 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে কারা এবং এলাহাবাদ জেলা দুটি প্রদান করলেন এবং বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার অর্জন করলেন।
এই দেওয়ানি অধিকার অর্জন আনুষ্ঠানিকভাবে আইনানুভাবে ভারতবর্ষের কোন একটা বিশেষ অঞ্চলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজনৈতিক শক্তি রূপে প্রতিষ্ঠিত করল। কারণ এই দেওয়ানি অধিকার ভারতবর্ষের বিশেষ করে মুঘল শাসনাধীন ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ দিক ছিল। কারণ মুঘল সম্রাট আকবর প্রবর্তিত মুঘল শাসন ব্যবস্থায় প্রত্যেকটি প্রদেশে শাসন পরিচালনার ক্ষেত্রে একজন যেমন সুবেদার থাকতেন, তেমনি ওই প্রদেশের রাজস্ব আদায় এবং রাজস্ব সংক্রান্ত বিষয় পরিচালনা করার জন্য পৃথক দেওয়ান পদে একজনকে নিয়োগ করা হতো। এই দেওয়ানি অধিকার এতদিন পর্যন্ত ভোগ করছিলেন বাংলার নবাব, এই অধিকার বাংলার নবাবের কাছ থেকে স্থানান্তরিত হলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, যা অর্জিত হলো মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে। সুতরাং এইভাবে 1600 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বাণিজ্যিক কোম্পানি রূপে আত্মপ্রকাশের পর 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি অধিকার অর্জনের মধ্য দিয়ে তারা বাংলার রাজনৈতিক শক্তি রূপে নয় ভারতবর্ষের রাজনৈতিক শক্তি রূপে আত্মপ্রকাশের সমস্ত রকমের সম্ভাবনা তৈরি করেছিল। এই পর্যন্ত আজকের আলোচনা, পরের দিন অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবেন সবাই।